মাত্র 30 পয়সা মিনিটে বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটর এবং টেলিফোন নম্বরে কথা বলতে পারবেন এমনই একটি সুবিধা নিয়ে এসেছে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বিটিসিএল সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনি পেয়ে যাবেন নতুন একটি নাম্বার কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে দেশের সকল অপারেটরের সর্বনিম্ন রেটে কথা বলবেন সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখলে আপনি বিনামূল্যে কিভাবে নতুন একটি নাম্বার পেতে পারেন এবং সেই নাম্বার ব্যবহার করে দেশের সকল অপারেটর সহ দেশের বাইরের সকল অপারেটরে কথা বলতে পারবেন সর্বনিম্ন রেটে সেটি জানতে পারবেন তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি সম্পূর্ণ বিনামূল্যে সরকারি এই সেবাটির জন্য রেজিস্ট্রেশন করতে পারেন হ্যালো জনগণ আজকের ভিডিওর প্রথমেই মোর মুখ না দেখে আগুন যেহেতু দেখেছেন তো আজকের ভিডিওই নিশ্চয়ই আগুন আছে তো এই বকবকানির মানে হইতেছে 30 পয়সা মিনিট আপনি দেশের যে কোনো মোবাইল নাম্বার এবং টেলিফোন নাম্বারে কথা কইতে পারবেন জিনিসখানা সরকারি বলিয়ে আবার তরকারির মতো অবহেলা করতে যায়েন না জিনিসখানা যথেষ্ট যত্ন সহকারে বানানো হয়েছে 30 পয়সায় আপনি দেশের যে কোনো মোবাইল অপারেটর সহ টেলিফোন নাম্বারে কল করতে পারবেন তো আর দেরি না করি চলেন দেখি আসি কেমনে কি করতে হবে আজকে আমরা যে অ্যাপসটি সম্পর্কে বলতে যাচ্ছি অ্যাপসটির নাম হচ্ছে আলাপ এটি একটি আইপি কলিং অ্যাপস এটি বাংলাদেশের সরকারি অ্যাপস এই অ্যাপসটি ব্যবহার করে আপনি আপনার নিজের নাম্বারকে গোপন রেখে নতুন একটি নাম্বার পেয়ে যাবেন আলাপ আইপি কলিং অ্যাপসটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাপসটির লাস্টের 6 ডিজিট আপনার নিজের ফোন নাম্বারের লাস্টের 6 ডিজিটের সাথে মিল রেখে একটি নাম্বার ক্রিয়েট করতে পারবেন আপনি আর এই অ্যাপসটি ব্যবহার করে আপনি যে কোনো নাম্বারে মাত্র 30 পয়সা মিনিট কথা বলতে বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটর এবং টেলিফোন নাম্বারে আপনার প্রতি মিনিট খরচ পড়বে মাত্র 30 পয়সা যেটি বাংলাদেশের এখনকার সময়ে সবচেয়ে কম কল রেট আলাপ আইপি কলিং অ্যাপসটি ব্যবহার করে আপনি বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের নাম্বার এবং টেলিফোন নাম্বার সহ পৃথিবীর যে কোনো নাম্বারে কল করতে পারবেন এখন আমরা দেখে নিই কীভাবে আমরা আলাপ অ্যাপসে লগ ইন করবো বা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এর জন্য আপনাকে প্রথমেই যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে ALAAP এই নামে সার্চ করতে হবে এবং প্রথমেই চলে আসবে আলাপ অ্যাপসটি এখান থেকে আলাপ অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে আপনি আলাপ অ্যাপসটি ওপেন করবেন আলাপ অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করব দেন আবার কন্টিনিউতে ক্লিক করব এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আলাপ টু আলাপ আপনি সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন এমনকি ভিডিও কল এবং কল রেকর্ডিংয়ের ব্যবস্থাও আলাপ করে রেখেছে আলাপ থেকে চাইলে আপনি কল ফরওয়ার্ডিংও করতে পারেন এখন এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ফোন নাম্বারের লাস্টের 6 ডিজিট আপনার আলাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর নতুন যে নাম্বারটি পাবেন তার লাস্টের 6 ডিজিটের সাথে সম্পূর্ণ মিল থাকবে আলাপের এই বিষয়টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে নাম্বারটি দিয়ে কন্টিনিউ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই সময় আপনার ফোন নাম্বারে একটি SMS এর মাধ্যমে কোড দেওয়া হবে কোডটি এই বক্সে বসিয়ে আবারও কন্টিনিউ করতে হবে এখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে NID কার্ডের ছবি এবং নিজের ছবি দিতে হবে তো তার জন্য আমরা নেক্সট অপশনে ক্লিক করব এখান থেকে আপনি স্কিপ করার অপশনও পেয়ে যাবেন কিন্তু স্কিপ করলেও আপনাকে পরবর্তীতে NID কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে তা না হলে আপনি কোনো নাম্বারে কল করতে পারবেন না শুধুমাত্র আলাপ টু আলাপ কল করতে পারবেন আর এখান থেকে যদি আমি এখনই NID কার্ডের ছবি এবং নিজের সেলফিটি দিয়ে দিই তাহলে আমি সাথে সাথে আমার নাম্বারটি পেয়ে যাব আর এই কারণেই আমি এখনই আমার NID কার্ডের ছবি এবং আমার নিজের সেলফিটি দিয়ে দিচ্ছি এখান থেকে প্রথমে NID কার্ডের সামনের অংশের ছবি এবং পরবর্তীতে পিছনের অংশের ছবি এখান থেকে তুলে পোস্ট করতে হবে সামনের এবং পিছনের অংশের ক্লিয়ার ছবি দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে এরপর নেক্সটে চলে যাব এখানে আপনার NID কার্ডের সকল তথ্য আসবে এরপর নেক্সট দিলে আপনি সেলফি তুলতে পারবেন এখান থেকে আমি সেলফিটি তুলে
এখন সেলফি তোলার পরে নেক্সট দিয়ে দিব। এরপর সেলফিটি রিসাইজ করে ক্রপ করে আপনি নেক্সট দিবেন। হয়ে গেল আপনার আলাপ অ্যাকাউন্ট। এখন আপনার দেওয়া এনআইডি কার্ডের তথ্য এবং সকল তথ্য বিটিসিএল যাচাই করে এখানে যে এখানে একটি ডায়াল প্যাড পাবেন, এখান থেকে আপনি নাম্বার তুলে যে কাউকে কল দিতে পারবেন। তবে আপনার মাথায় রাখতে হবে এটা একটি আইপি কল অ্যাপস, অর্থাৎ এটি দিয়ে আপনি কল করার জন্য আপনার ডাটাও অবশ্যই থাকা লাগবে। তবে এটার এক্সট্রা সুবিধা হচ্ছে এটি দিয়ে আপনি যে কোনো নাম্বার, অর্থাৎ আপনি বাটন ফোন বা ফিচার ফোনেও কল দিতে পারবেন। আইপি কল অ্যাপসে ডাটা শুধু অন রাখা হয়, তেমন একটা ডাটা এখান থেকে কাটা হয় না, সুতরাং দেখা যায় যে আপনার 30 পয়সার বাইরে তেমন কোনো টাকা কাটা হচ্ছে না। সহজভাবে আপনাকে বোঝাতে গেলে বলা যায় যে মোবাইলে যেমন নেটওয়ার্ক থাকে, আইপি কলে নির্দিষ্ট কোনো এরকম টাওয়ার না থাকার কারণে তারা ডাটাকে নিজেদের নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করে। কথাটি আসলে আপনাকে বোঝানোর জন্য আমি বললাম। এখন দেখা যায় কিভাবে আপনি ব্যালেন্সে রিচার্জ করবেন। তার জন্য আপনাকে এখান থেকে স্কয়ার অপশনটিতে যেতে হবে। থেকে আপনি রিচার্জ অপশনে ক্লিক করলে বিকাশ, নগদ এবং কার্ড অপশন পাবেন। তো এখান থেকে আপনি নগদ বা বিকাশ যে কোনো একটি সিলেক্ট করে রিচার্জ করে নিতে পারবেন। নতুন অ্যাপস হিসাবে অ্যাপসটি যথেষ্ট ভালো করার চেষ্টা করা হয়েছে। অ্যাপসটি ব্যবহার করে আমি যেটি বুঝলাম যে অ্যাপসটি আসলে এভারেজ, তবে যেহেতু নতুন নতুন হিসাবে যথেষ্ট ভালো আছে, পরবর্তীতে তারা আরও উন্নতি করার চেষ্টা করবে, তখন হয়তো আরও নতুন কিছু ফিচার এখানে অ্যাড হতে পারে। আলাপ অ্যাপস সম্পর্কে প্রায় সব কিছুই বলেছি, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।